হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বিটিটিভস বাংলাতে আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অ্যামেজিং রেমেডি নিয়ে এসেছি, একটা হোম রেমেডি, খুব ইজি সিম্পল একটা রেমেডি। বন্ধুরা, আমাদের অনেকের ফেসে অনেক ধরনের কালো দাগ হয়ে থাকে, সেটা চোখের নিচের কালো দাগ হোক বা ব্রণের দাগ হোক বা রোদে পড়া দাগ হোক। সেই অনেক ধরনের কালো দাগকে রিমুভ করে আমাদের ফেসটাকে কী করে ফর্সা এবং স্মুথ এবং উজ্জ্বল মসৃণ বানানো যায়, সেই রেমেডিটা আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। তাহলে চলুন বন্ধুরা, আমরা দেখে নিই এই রেমেডিটা কীভাবে তৈরি করবো। বাট তার আগে বলবো, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এর জন্য আমাদের যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার আমি আপনাদের সামনে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের দরকার রোজ ওয়াটার। রোজ ওয়াটার আমাদের স্কিনের জন্য খুব ভালো, আমাদের স্কিনের একটা গ্লো নিয়ে আসে। এবং আমাদের দরকার, আমি এখানে নিয়েছি ভীষণ বন্ধুরা, ভীষণ আমাদের স্কিনের জন্য খুব ভালো, আমাদের মুখে যেই দাগটা আছে বা তৈলাক্ত ত্বকটা আছে ভীষণ সেটা দূর করে দেয়। এবং আমাদের দরকার রাইস পাউডার, মানে চালের আটা। আমি চালের আটাটা নিয়েছি, চালের আটা আমাদের স্কিনের জন্য খুব ভালো, আমাদের স্কিনে যে কোনো কালো দাগ দূর করতে চালের আটা খুব কাজ করে থাকে। এবং আমি এখানে নিয়েছি গাজর, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গাজর আমাদের ত্বকের জন্য যেমন ভালো, আমাদের হেলথের জন্য অনেক ভালো। গাজর আমাদের ত্বকে খুব ভিতর থেকে ফর্সা একটা ফেয়ার উজ্জ্বলতা একটা ভাব নিয়ে আসে। সো তাহলে চলুন আমরা এটা শুরু করি, কীভাবে এই রেমেডিটা তৈরি করব। এর জন্য সর্বপ্রথম আমাদের যা করতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে গাজরটিকে আমরা গ্রাইন্ড করে নিব। এটাকে বলে চলুন আমরা করে নিচ্ছি। আমি একটি বাটি নিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি গাজরের গ্রাইন্ড করা গাজরটির রসটা আমি এখানে নিয়ে নেব। সো আমি নিয়ে নিচ্ছি, এখন বন্ধুরা এখানে আমি অ্যাড করব 1 টেবিল চামচ রাইস পাউডার। তারপর বন্ধুরা এখানে আমি অ্যাড করবো 1 টেবিল চামচ বেসন। এখন এটা একটু মিক্স করে নিব। এখন বন্ধুরা এখানে জাস্ট আমি 1 টেবিল চামচ রোজ ওয়াটার অ্যাড করবো, মানে গোলাপ জলটা অ্যাড করবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রেমেডিটা তৈরি হয়ে গেল। এখন এটা কীভাবে অ্যাপ্লাই করবেন আমি বলে দিচ্ছি। আপনারা আপনার ফেসটাকে ওয়াশ করার পর আপনারা জাস্ট এভাবে হাতে বা একটা ব্রাশের সাহায্য নিতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে নিয়ে আপনার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিন। বন্ধুরা এভাবে অ্যাপ্লাই করার পর আপনি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত রেখে দিন। এবং এটা যখন শুকিয়ে ড্রাই হয়ে যাবে তখন আপনি এটা আস্তে আস্তে ঠান্ডা পানি দিয়ে আপনার ফেসটাকে ওয়াশ করে নিন। বন্ধুরা এখানে আমি যা যা ইনগ্রিডিয়েন্টস মিশিয়েছি সে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমাদের স্কিনের জন্য খুব ভালো। এটা আমাদের স্কিনকে খুব ফেয়ার করে তোলে, আমাদের স্কিনের যে ময়লা আবরণ যে ত্বকটা আছে বা রোদে পোড়া কালো দাগ বা স্কিনের যে পিম্পলের দাগ ব্রণ, মানে চোখের নিচের কালো দাগ, আমি বলেছি আমাদের অনেকের ফেসে অনেক ধরনের দাগ হয়ে থাকে, সেই দাগগুলো রিমুভ করার জন্য এই রেমেডিটা খুবই কাজ করে। বিশেষ করে সেই দাগগুলো রিমুভ করে আপনার স্কিনটাকে খুব ভিতর থেকে একটা উজ্জ্বলতা, একটা ফেয়ারনেস ভাব নিয়ে আসে এবং আপনার স্কিনটা খুব ফেয়ার করে তোলে। বন্ধুরা এই রেমেডিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা খুব ইউথফুল একটা রেমেডি, খুব হেল্পফুল একটা রেমেডি। এটা ব্যবহারে আপনার স্কিন খুব উজ্জ্বল, ফর্সা এবং গ্লোয়িং একটা ভাব নিয়ে আসবে। সো আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করতে পারেন, এতে কোনো সাইড এফেক্ট নেই, আপনারা এটা ছেলে মেয়ে উভয়ে ইউজ করতে পারবেন। সো আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, শেয়ার বন্ধুরা অবশ্যই করবেন। এবং সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।